করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। মানাস লাইফস্টাইলে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট আর কিছু বানালাম না, আর ব্রেকফাস্ট করবো না এই কারণে, কারণ আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। একটু না অনেকটাই, সকাল 10টা কি একটু হয়। ঝটপট চা বানিয়ে নিলাম, আর তার সাথে নিয়েছি কিছু বেকারি বিস্কিট যেগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো সেই দিয়ে ব্রেকফাস্টটা আজকে করে নেব, আর তারপর সারাদিনটা কী করছি, কীভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট গরম চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করা যাক। চা খাওয়া কমপ্লিট করে এখন আমি চলে এসেছি আমার রুমটাতে, কারণ বিছানাটা ঘুম থেকে ওঠার পর আর তোলা হয়নি। তো এখন বিছানাটা একটু গোছগাছ করে নেব, আর তোমরা দেখতে পাচ্ছ আমার রুমটা একটু অন্যরকম লাগছে। তো পেছনের দেওয়ালটা, মানে যে অরেঞ্জ বেলা পার্টটা আছে, ওটা খুবই ফিকা ছিল, মানে কিছুই ছিল না, একদম প্লেন দেওয়াল ছিল, তোমরা আগে তো দেখেছো। বাট আমি কয়েকদিন ধরে ভাবছিলাম কিছু ওখানে করব, তার জন্য আমি কিছু DIY বানিয়ে দেওয়ালটাতে লাগিয়েছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে আমি চেষ্টা করব DIYগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমি বিছানাটা গোছগাছ করে নিয়েছি, তো এখন আমি কিছু স্টেশনারি আইটেম যেগুলো আমি ওই গোল্ডেন কালারের বক্সটার মধ্যে রাখি সেগুলো টুকটাক একটু গোছগাছ করে নিচ্ছি। আমার গোছগাছ কমপ্লিট, এখন আমি আমার ল্যাপটপটা নিয়ে একটু বসে পড়েছি, কারণ ল্যাপটপটা পুরো আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে। এত ভুলভাল ফটো, ভুলভাল ফাইল, মানে যা তা কন্ডিশন আমার ল্যাপটপের। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ফোল্ডারগুলো ঠিকঠাক করব, তারপরে যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেব, আর যেগুলো দরকার আছে ইম্পর্ট্যান্ট ফাইল যেগুলো সেগুলো ভাবছিলাম হার্ড ডিস্কে নিয়ে নেব, তো করা হয় না। তো আজকে তাই জন্য এই ল্যাপটপটা নিয়ে বসলাম, হার্ড ডিস্কও নিয়ে বসে পড়েছি। তো যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো হার্ড ডিস্কে নিয়ে নেব, আর যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দেব। এখন আমি তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, তার জন্য আমি এখানে একটা বাটিতে কিছু তেজপাতা, গোটা দারচিনি, গোটা গোলমরিচ, মৌরি আর কিছু জিরে নিয়ে নিয়েছি, যেটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে নেব, তারপর একটা ফাইন পেস্ট করে নেব। তো এখানে এই যে আমার এই পেস্টটা রেডি। আর নিয়েছি 2টো বেগুন, বেগুনটাকে আমি এভাবে ফুলের মতন কেটে নিয়েছি, মানে অ্যাকচুয়ালি এটাকে কীভাবে কাটা বলে আমি ঠিক বলতে পারছি না, তো তোমরা দেখে বুঝতে পারছো যে কীরকমভাবে কেটেছি। তো এবার মশলাটা আমি বেগুনটাতে খুব ভালোভাবে হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আর মশলাটা বেগুনটাতে লাগানোর পরও অনেকটা মশলা বেঁচে যাবে, যেটাকে আমি গ্রেভিতে ইউজ করব। তো এবারে আমি গ্যাস অন করে নিয়েছি, আর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করেছি বেশ অনেকটা পরিমাণে ঘি, কারণ রান্নাটা পুরোটাই আমি ঘিয়ের মধ্যেই করব। আর তারপর আমি বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছি। তো বেগুনটা কড়াইয়ের থেকে সাইজে বড় হয়ে গেছে, কারণ বাজারে আজকে আমরা ছোট বেগুন পাইনি, তো যেটা ছিল ওটাই নিয়ে এসেছি রান্নাটা করার জন্য। তো ছোট বেগুন তোমরা চেষ্টা করবে পেলে খুব ভালো হয়, নাইলে এভাবেই আমার মতো একটু কষ্ট হবে রান্নাটা করতে। আজকে রান্নাটা করার পেছনে একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে একটা ভোগের রান্না, মানে পুরীতে যে 56 ভোগ পরিবেশন করা হয় জগন্নাথ দেবকে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে এই রেসিপিটা। আর এই রেসিপিটার নাম হচ্ছে বেগুন মরিচ পানি, যেটা আমি ইউটিউবে সার্চ করেছিলাম কিছুদিন আগে। তো আমার রেসিপিটা খুবই ভালো লেগেছিলো, তো আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি।
তাই জন্যই আজকে আমি রেসিপিটা ট্রাই করছি। আর এই ভোগটা জগন্নাথদেবকে ছত্রভোগে নিবেদন করা হয়, মানে দুপুরবেলাতে লাঞ্চের টাইমে যে ভোগ পরিবেশন করা হয় সেই সময়টায়। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো এবারে আমি বেগুনটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। কড়াইটাতে আবার খানিকটা ঘি অ্যাড করে তার মধ্যে যে মশলাটা বেঁচেছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর যে বাটিটার মধ্যে আমি মশলাটা রেখেছিলাম তার মধ্যে একটু সামান্য জল অ্যাড করে বাকি যে মশলাটা ছিল সেটার সাথে একটু ভালো মতন গুলিয়ে সেই জলটা আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম। এবারে এক টেবিল স্পুন মতন হলুদ অ্যাড করলাম, এক টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপরে খুব ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি একটা কাপের মধ্যে কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুল জলটা দিয়ে দিলাম। তবে পুরীতে জগন্নাথ মন্দিরে যখন রান্নাটা করা হয় তখন তারা তেঁতুলের পরিবর্তে সেখানে আমগোলা ব্যবহার করে থাকেন, তো যাদের কাছে আমগোলা আছে অথবা আমচুর পাউডার আছে তারা তেঁতুলের পরিবর্তে সেখানে আমগোলা বা আমচুর পাউডার ব্যবহার করতে পারো। আর এটা দেওয়ার একটাই কারণ যাতে একটা ট্যাঙ্গি ফ্লেভার চলে আসে তার জন্য। তো আমার কাছে এখন আমচুর পাউডার ছিল না, তার জন্যই আমি এখানে তেঁতুল ব্যবহার করেছি। তো ঝোলটা একটু ফুটে এলে আমি বেগুনটা একে একে ঝোলটার মধ্যে দিয়ে দেব। তারপর বেগুনটার উপরে হালকা করে গ্রেভিটা একটু ছড়িয়ে দিচ্ছি, আর তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে আমি লো ফ্লেম করে দিয়েছি, এরকম আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিই। এবারে আমি ফোড়নটা রেডি করে নিচ্ছি। ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি এলাচ, মৌরি, জিরে আর মেথি। তো আমাদের রান্নাটা কমপ্লিট, আমি বেগুনটাকে নামিয়ে নিয়েছি আর এবারে আমি ফোড়নটা অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি আমাদের ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর জিনিসপত্রগুলো ঠিকঠাক অ্যারেঞ্জ করে রাখছি, কারণ কয়েকদিন ধরে ডাইনিং টেবিলটার উপরে এত জিনিসপত্র রাখা হয়ে গেছে তো দেখতে খুব খারাপ লাগছিল। যেহেতু এখন লকডাউন চলছে তো স্টোরেজ করার জন্য কিছু জিনিসপত্র নেওয়া হচ্ছে না, তো লকডাউনটা শেষ হলে কিছু জিনিসপত্র কেনা হবে যাতে ঠিকঠাক সব কিছু স্টোর করে রাখা যায়। তো যাই হোক, এখন আপাতত এই নিয়েই কাজ চালাতে হচ্ছে। তো আমিও একটু গোছগাছ করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল নাও কিপ ওয়াচিং মাই ভিডিওস। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার, টাটা।